7:35 থেকে সেখানে যে পৌঁছাইছি 9টায়, মানে 1.5 ঘন্টার মতন হেঁটে নিয়েছি। ছটা 20 বেজে গেছে। তো বন্ধুরা গুড মর্নিং। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে মর্নিং হয়ে গেছে, day 2। তো আমরা দেখি একটু বাইরের দিকে যাব, প্ল্যান করা হয়ে গেছে। ব্রাশ করবো, এখন ব্রাশ করবো, উঠে ফ্রেশ হবো, ঠিক আছে। তারপরে একটু বাইরের দিকে যাব, সকালে সমুদ্রের কেমন আবহাওয়া, আর হচ্ছে সূর্য উঠছে এখন, হয়তো হবে, মনে হচ্ছে হালকা হালকা দেখতে পাচ্ছি আমি বাইরে, হালকা হালকা আবহাওয়া আসছে। তো আমি যাবো, গিয়ে সব কিছু দেখাবো, আপাতত ব্রাশ করি, ফ্রেশ হয়ে বেরোচ্ছি। চলো বন্ধুরা, লেটস গো। হালকা হালকা ঠান্ডা ওয়েদার, হালকা হালকা বেশ ভালো লাগছে। তো আমরা এখন সমুদ্রের বিচের দিকে যাওয়া হচ্ছে। সুমিতা কিছু বলা হোক সকাল সকাল। খুব ভারী ঠান্ডা লাগছে, দেখবো। হাওয়াটা বেশ ভালো লাগে। সূর্য আজকে উঠে নাকি দেখবো? উঠে গেছে সূর্য অলরেডি, আমরাই লেট। দেখবার আমরাই লেট, ঠিক আছে। তারপর অনেক কিছু প্ল্যান আছে, সব আস্তে আস্তে দেখবো। জলের দিকে যাবো, কারণ হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা জলের মজা নিয়ে নিতে হবে সকাল সকাল। পেছনে একটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে তালসারি নাকি। তো আমি আর সুমিতা ভাবলাম যে আমরা হেঁটেই চলে যাবো, জুতোগুলো হাঁটছি, জুতো হাতে নিয়ে নিয়েছে যাতে তাড়াতাড়ি সুবিধা হয় হাঁটতে। আর আমি তো হেঁটেই চলে যাবো, অনেকটাই যেতে হবে, মিনিমাম 2 কিলোমিটার মতন হেঁটেই চলে যাবো। সকালে সকাল মর্নিং ওয়াকও হয়ে যাবে। তো আমরা এখন অনেকটাই হেঁটে চলে এসেছি, মানে অনেকটা বলতে কি, মানে এখান থেকে আর নিউ থেকে দেখা যাচ্ছে না, মানে এতটা হেঁটে চলে এসেছি, ঠিক আছে। এখনো নাকি তালসারি, এখনো নাকি যেতে হবে, হেঁটে এখনো যেতে, মানে আজও যাচ্ছি তো কালও যাচ্ছি, ঠিক আছে। মোটামুটি 3-4 কিলোমিটার বেশি চলে এসেছি মনে হচ্ছে যেন। আচ্ছা দেখা যাক আর একটু কত দূর যাবো, বাট দেখে যাবো তালসারি লাল ক্যাংড়া, দেখা যাক নাই দেখা যাক, বাট সে গিয়ে পৌঁছে দেখে তারপর যাবো। আমরা এখন ফাইনালি হচ্ছে তালসারির দিকে চলে এসেছি, অনেকটা হেঁটে হেঁটে, অনেকটা হেঁটে হেঁটে। আর সব শাক ফাঁক কি সব গুড়ি ফুড়ি পাচ্ছে সুবিধা এখন, ঠিক আছে, কত কিছু গুড়ি ফুড়ি পাচ্ছে, ঠিক আছে। আর ওই দিকে লাল ক্যামেরা দেখা পাচ্ছে, অনেকটা হেঁটেছি, ঠিক আছে। এবার এই দিকে যাবো কীভাবে ভাবছি, বিশাল দ্বীপের মতন চলে এসেছি মনে হচ্ছে। তো এটা তালসারি, তো আমরা চলে যাচ্ছি, বিশাল খিদে লাগছে, চলে যেতে হবে এখান থেকে। হেঁটে হেঁটে আর যাওয়া যাবে না, দেখি কিছু পাওয়া যায় নাকি। তো টোটোয় করে যাওয়া হচ্ছে, টোটো একটা নেওয়া হলো, তো আর হাঁটা যাবে না হয়ে যাচ্ছে। সুমিতা বসে আছে, টোটোয় করে পৌঁছে দেবে, জোর খিদে লাগছে আমাদের, কি সুমিত পৌঁছে। আমরা মানে অনেক হেঁটে আর টোটোতে বসে আসতে হলো, তারপর মানে ফিরে আসার মতন আর পাওয়া আর নেই।
তো এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, স্যাট স্যাট করে ব্রেকফাস্ট করে নেব, সে মোবাইলে ব্যস্ত এখন, মানে এখন খিদে পাচ্ছে না মনে হচ্ছে মুন্ধার, তো স্যাট স্যাট করে ব্রেকফাস্টটা খেয়ে নিতে হবে। এখানে ক্যামেরা আমরা হাঁটতে শুরু করেছি 7:35 থেকে, সেখানে যেয়ে পৌঁছেছি 9টায়, মানে 1.5 ঘন্টার মতন হেঁটে নিয়েছি, বুঝতেই পারছি না। ভাবছি মর্নিং ওয়াক করলে চলে যাব, মানে ধরো মরুভূমিতে মনে হয়েছে ওই যে দূরে, ও কোনো ব্যাপার না, সামনে সামনে হেঁটেই যাচ্ছি নাকি 1.5 ঘন্টা হেঁটে যাওয়ার পর তালসারি পৌঁছেছি। তারপর আর তো আর ভালো লাগছিল না, এমনিতে না খেয়ে বেরোছি সকালবেলা, তো যা করে ওখানে মোটামুটি ভিডিও তুলে পালিয়ে এসেছি, টোটোয় করে আসতে হয়েছে। আমরা যে ব্যাকে আসবো হেঁটে আর তার কোনো ক্ষমতাই নেই, ব্যাপারটা বোঝো, মানে 1.5 ঘন্টা হেঁটে নিয়েছি। আরে ইয়া চমৎকার, তো এসে লায়াত ঘরের মতন শুয়ে পড়ে আছি, দেখি একটু জলের দিকে যাব। আমি আজকে জলে নামবো না, কারণ কালকে আমি বলেছিলাম হয়তো যে আমার পায়ে খেঁচকা টাইপের লেগে গেছিলো, ব্যথা টাইপের আছে, তবু আমি আজকে নাকি 1.5 কিলোমিটার হেঁটে নিয়েছি। যাই হোক, হেঁটে নিয়েছি একটা ভালো, কারণ আমার একটু পায়ের ব্যথাগুলো কমে গেছে। যাই হোক, তো সেটা বড় কথা না। যা আবার আমি এখন লায়াত ঘরের মতন পড়ে আছি, সুমিতদা হচ্ছে যাবে মনে হচ্ছে জলের দিকে মনে হচ্ছে। তারপর একজন আমি ঘুমাচ্ছিলাম, এই ঘুম থেকে উঠেছি, মুখ টুক কেমন হয়েছে বুঝতেই পারছো তা দেখি, সেটা বড় কথা না। এখন ওল্ড দিকের দিকে যাবো, ওল্ড দিকে যা যা আছে সব কিছু দেখাবো, চলো যা যা। আমরা ফাইনালি এখন হচ্ছে ওল্ড দিঘাতে চলে এসেছি, তো এবার আগের দিকে যাওয়া হবে, প্লিজ গো। সুমিতা মুখটুক চাপা করে চাপা দিয়ে দিয়েছে, কারণ হচ্ছে হয়তো মানে ঠান্ডা লাগছে। তো আমরা পেছন দিকে হচ্ছে গেট অফ ইন্ডিয়া টাইপের মতন আমরা ভিউ পাচ্ছি, মজা পাচ্ছি, এনজয়, ওল্ড দিঘাতে এসে দিল্লি এসে বিশাল বিশাল ভিউ। এখানে এসে আমি ভাবলাম যে মনে হলো যে বিকেল টাইপের আসলে ভালো হতো, কিন্তু বাট এই লাইট ফাইট জ্বলতো না অতটা ভালো, কিন্তু এই সন্ধ্যের টাইমটাই ভালো লাগবে। তো সন্ধ্যাটাই ওল্ড দিঘাতে আসো সবাই, যদি এখানে দিঘাতে আসো, নিউ দিঘাতে আসলে ওল্ড দিঘাতে সন্ধ্যেই আসো, তবে বেশ ভালো ভিউ, মানে লাইট দেখা যাবে বেশ ভালো ওরকম। এখানে হচ্ছে কিছু কিছু মাছ দেখালাম, বাট আমি মাছের টেস্ট করবো না, কারণ এই যে আমার পাশে সুমিতা রয়েছে, এ হচ্ছে বিশেষ করে মাছের সম্বন্ধে বিশাল আইডিয়া, তো ছোটোবেলা থেকে মাছ ফাছ ধরে, এখনও ধরে গাড়িতে, পুকুরে টুকুরে নদীতে ফুদিতে মাছ ফাছ ধরার এক্সপিরিয়েন্স আছে, তার জন্য মাছ দেখে মনে হচ্ছে যেন ভালো না মাছগুলো খেতে। আর এমনিতে দুজনেরই পেটের সমস্যা, মানে পেটের সমস্যা বলতে এই গ্যাস অ্যাসিডিসও হয়, তার জন্য আমিও বিশেষ করে ফুড রিভিউ করি না, ঠিক আছে, তা সেই কারণে আমি হচ্ছে মাছও টেস্ট করে বলছি না যে এরকম এখানে কীরকম কী মাছ, কারণ যদি আমি ফুড রিভিউ করতাম, ফুড ব্লগিং করতাম, তাহলে আমার পক্ষে ঠিক ছিল, বাট আমি করি না, বাট আমি তাই হচ্ছে না দেখালাম না, কিন্তু এমনি যাস নর্মাল এগুলো হচ্ছে দেখালাম। ওই জিনিসটা খাবে কি ক্ষীরমালাই, চলো এই জিনিসটা খাবো, চলো ক্ষীরমালাই খাওয়াবে মনে হচ্ছে। ওটা ক্ষীর পাক মালাই, ক্ষীরমালাই একই ব্যাপার, ঠিক আছে, একই ব্যাপার, তো এটা খাওয়াও চলবে, এটাই ঠিক আছে। মাছ টেস্ট করাচ্ছে, এইটা টেস্ট করা অনেক ভালো, যেহেতু মাছগুলো দেখে কোনো মনে হচ্ছে না মানে মাছ বলে মানে এনার্জি লস মাছে। তো মোমো খাওয়ার ইচ্ছে হচ্ছে, মোমোটা অনেকদিন খাওয়া হয়নি, ওয়াও মোমো খুব ভালো, এটাই বেটার লাগে, আর কোনো মোমো বেটার লাগে না। আর আমি ছোটোবেলায় নেপালে যখন থাকতাম ওখানে তো মোমো বিশাল বিশাল, মানে সেরকম অসাধারণ এখানে কোথাও কখনো পাইনি কি টেস্ট, বাট ওয়াও মোমো, তবু ঠিক আছে চলো। তো দীঘাতে কি মাছ টেস্ট করবো বলে তো এমনি মাছগুলো দেখে তো আর ভালো লাগলো না। আর মোমো এখানে বলতে গেলে যে শুনলাম ফিশ ফ্রাই মোমো, মানে দেখা যাক, এটা আমি কখনো টেস্ট করিনি, আর সুমিতাও নতুন, আর এখানে একটু দীঘাতে মাছ মাছের ব্যাপার হলে খুব ভালো হয়। দেখতে পাচ্ছি ফিশ ফ্রাই আর দুটো পেপসি, তো টেস্ট করা হবে। নুন নুন লাগছে বেশি, দুটো ডগি চলে এসছে খুব সুন্দর, এ একটু মোমো দিতে নাকি, মোমো খায় এরা, বাহ নেতোর জন্য নেবে মোমো খা। তো মোটামুটি ভালো টেস্ট, তো পুরো খাওয়াটা কমপ্লিট হোক। আর কত সুন্দর ডগি চলে এসছে আমার নিচে পুরো বসে আছে, কামড়া আছে না তোরা, তাহলেই চলবে। তো এখানে একটা হেভি সুন্দর জিনিস দেখলাম যে মোমবাতির মতন ফিল,
দূরে রেখে দিলে মোমবাতির মতো লাগছে। দাম কত আছে কাকু এটা? দাম কত আছে দাদা এটা? 50 টাকা করে দাম, বেশ বেশি না, মোটামুটি বেশ ভালো লাগে। দূর থেকে বেশ ঘরে রেখে দিলে না কাজ থেকেও বিশাল লাগছে, লেভেল লাগে। তো হচ্ছে একটা জিনিস কিনলাম, হয়তো মানে ভিডিওটাতে দেখালাম যে এখানে দীঘার মধ্যে সেরা জিনিস লাগছে এটা। আর একটা ব্যাপার হচ্ছে আমাকে সেরা লাগছে, মানে আমি এই প্রথম জিনিসটা দেখলাম। তো অরিজিনালি মোমবাতি দূর থেকে যদি রাখা থাকে অরিজিনালি মোমবাতি চলছে। জ্বালা 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 খোল, এটা একটা খোল, একটা খোল, সুবিধা খুলছে, আনবক্সিং চলছে, ঠিক আছে, সেরা লাগছে। তো এমনি বেজে গেছে 9টা, তো খাবার অর্ডার করবো, খাবার আসবে, ডিনার করবো। তার আগে ব্যাগগুলো প্যাক করে নিতে হবে, কালকে আমাদের সকালে ট্রেন আছে 6:45 মনে হচ্ছে। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর ব্যাগ ব্যাগ কোচ করার পর ট্রেন মিস হয়ে যাবে, আবার সে 11 ট্রেনে হয়তো যেতে হবে। তার চেয়ে এখন ব্যাগ প্যাক কমপ্লিট করে নেব, ডিনার করবো, ঘুমিয়ে যাবো সকালবেলা, ঠিক আছে, পুরো একবারে বাড়ি।